হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনি আপনার ল্যাপটপ বা পিসি থেকে যে কোনো সফটওয়্যার বা প্রোগ্রাম আনইনস্টল করবেন। প্রথমে আপনি সার্চ বারে ক্লিক করবেন। তো সার্চ বারে ক্লিক করার পর আপনি লিখবেন কন্ট্রোল প্যানেল। কন্ট্রোল প্যানেল লেখার পরে আপনি কন্ট্রোল প্যানেলটি পেয়ে যাবেন। তো কন্ট্রোল প্যানেলে ক্লিক করবেন, দেন আপনি নিচে প্রোগ্রামসে ক্লিক করবেন। দেন আপনি প্রোগ্রামস অ্যান্ড ফিচার নামে একটা অপশন চলে আসবে, সেই জায়গাতে আপনি লেখা পাবেন আনইনস্টল প্রোগ্রাম। তো ক্লিক করে দেওয়ার পরে এ জায়গাতে আপনার ল্যাপটপের সকল সফটওয়্যারগুলো এ জায়গাতে পেয়ে যাবেন। আপনি যে সফটওয়্যারটি আনইনস্টল করবেন সেই সফটওয়্যারটি খুঁজে নেবেন। তো আমি শেয়ারিটটা আনইনস্টল করে দিব। আপনি যে সফটওয়্যারটি আনইনস্টল করবেন সেটার উপরে পয়েন্টারটি রাখবেন, দেন আপনি মাউসের রাইট বাটনে ক্লিক করবেন। রাইট বাটনে ক্লিক করার পর আনইনস্টল অপশনটি চলে আসবে। তো দেন আপনি আনইনস্টলে ক্লিক করে দেবেন, এসে ক্লিক করে দিতে হবে। দেন আপনার সফটওয়্যারটি আনইনস্টল হতে থাকবে। তো আমার সফটওয়্যারটি আনইনস্টল হইতেছে। দেন আপনি ওকেতে ক্লিক করে দিবেন। তো এইভাবে আপনি যে কোনো সফটওয়্যার বা প্রোগ্রাম আনইনস্টল করতে পারবেন। যদি আপনার এই ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ, বিকজ আপনার একটি সাবস্ক্রাইব আমার জন্য অনেক উপকার বয়ে আনবে। সো প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড ক্লিক দ্য লাইক বাটন। স্টে সেফ, থ্যাংক ইউ।